নির্বাচনকে মাথায় রেখে জেলায় জেলায় কার্যকর্তাদের নিয়ে এবার নিজেদের কাজ গোছাতে ঘর সাজাতে ব্যস্ত তৃণমূল কংগ্রেস। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত আমতলায় নিজেদের জেলার সদর কার্যালয়ে বৈঠক করলেন বিভিন্ন নেতা নেতৃত্ববর্গ। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ঠিক কি বললেন পার্থবাবু দেখাবো আপনাদের। যে কোনো দলের ব্যবধান তৈরি করে দেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে যা করে দেখো, এই কথাগুলো তো ভেবে লাভ নেই। দেখতে হবে মানুষ উন্নয়ন পেয়েছে কিনা, দেখতে হবে আমরা ঠিক মতন কাজ করেছি কিনা, দেখতে হবে মানুষের পাশে আমরা ছিলাম কিনা। সবকটাতেই আমরা এগিয়ে আছি।